হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন আমি ভিডিও করতে পারিনি, আজকে অনেকদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি। তো আজকে আমি যে পেন্টিংটা করেছি পোর্ট্রেট 24x30 সাইজের ক্যানভাসের উপর, তো পোর্ট্রেট করতে গেলে অয়েল কালারে টারপেন্টাইন দিয়ে কীভাবে ক্যানভাস প্রিপারেশান করতে হয় কিংবা কী কী কালার ব্যবহার করি আমি স্কিনের মধ্যে, সেগুলো আমার মতো করে আমি বলার চেষ্টা করেছি। তো এরপরেও যদি কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি আমার চেষ্টা করব উত্তর দেওয়ার। তো লেটস এনজয় দ্য আর্ট। সো আমার ড্রয়িং প্রায় শেষ, তো এখন আমি কালার করব। আমি ড্রয়িংটা অ্যাক্রিলিক কালার দিয়ে করে নিয়েছি। তো কালার করার জন্য আমি যেটা করছি যে প্রথমে টারপেন্টাইন দিয়ে ক্যানভাস কাপড়টুকু একটু ভিজিয়ে নিচ্ছি যাতে কালার দেওয়ার সময় একটু সফট থাকে। আর পোর্ট্রেটে আমি ভার্মিলন রেড এবং ক্রিমসন রেড, ইয়েলো আকার আর হোয়াইট ব্যবহার করেছি। কালার চাপানো শেষ, এখন আমি ডাইমেনশন ভলিউম এগুলো ধরবো। অ্যান্ড হেয়ার ইজ মাই কালার প্যালেট। পেন্টিং প্রায় শেষ, তো আমার মনে হয়েছে এইটুকুই আমার জন্য ঠিক আছে, এর থেকে বেশি ডিটেলে আমি যাইনি। কারণ আমার কাছে মনে হয়েছে এর থেকে বেশি ডিটেলে গেলে হয়তো বা সফটনেসটা চলে যেত কিংবা পোর্ট্রেটের থেকে ফোকাস পয়েন্টটা হারিয়ে যেত। তো কেমন হয়েছে জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর্টের সঙ্গে থাকবেন। বিদায়, টাটা।